ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফীকুম ওয়া বারাকা ফী ইলমিকুম। আল্লাহ আপনার জ্ঞান বরকত দেখ, আল্লাহ আপনার হায়াত বরকত দেখ, আল্লাহ আপনার রুজিত বরকত দেখ। ভাইজান, ভাইজান যে প্রশ্নটি করেছেন আপনি, উযু ছাড়া কি মোবাইলে কোরআন পড়া যাবে, এই যে প্রশ্নটি করেছেন, এই মোবাইলে কোরআন পড়ার সম্পর্কে ওলামায়ে কেরামদের যে অভিমত, তার মধ্যে আমি দুটি নাম আপনার সামনে উল্লেখ করব। একজন হচ্ছেন শেখুল আল্লামা আব্দুর রহমান বিন নাসের আল বাররাক হাফেজাহুল্লাহ। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মোবাইলে বিনা উযুতে কোরআন পড়া যাবে না যাবে না, আর এই প্রশ্নটি করা হয়েছিল আল্লামা সালেহ বিন ফাউজান আল ফাউজান হাফেজাহুল্লাহকে। তো দুজনেই উত্তর দিয়েছেন, কি উত্তর দিয়েছেন, লা ইয়ামাসসুল কোরআন ইল্লা তাহির, অর্থাৎ কোরআন উযু ছাড়া স্পর্শ করা যাবে না, উযু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না। এটা হচ্ছে কোরআন মুসহাফ, আপনি যখন কোরআন পড়বেন তখন উযু ছাড়া এটাকে স্পর্শ করা যাবে না। কিন্তু মোবাইলে যে কোরআনটা আছে, আম্মা আমাল কোরআন ফিল জুওয়াল ফালা ইউসাম্মা মুসহাফান। আল্লামা ফাউজান হাফেজাহুল্লাহ বলছেন যে মোবাইলে যে কোরআন ভরা আছে এটা মুসহাফ বলা হয় না, মুসহাফ বলা হবে না, মুসহাফকে বলে না। সুতরাং এটা কেউ যদি উযু ছাড়া তেলাওয়াত করতে চায় তেলাওয়াত করতে পারে ইনশাআল্লাহ, আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। তো ওনারা বলছেন যে উযু ছাড়াই কেউ যদি তেলাওয়াত করতে চায় তেলাওয়াত করতে পারে, যেহেতু এটাকে মুসহাফ বলা যায় না, মুসহাফ বলা হয় না। কেন, যে মোবাইল আপনি বন্ধ করে দেন ওটা দেখা যাবে না, মোবাইল বন্ধ করে দিলে আর দেখা যাবে না, কিন্তু কোরআন বন্ধ করে দিলে তার যে মুসহাফ যেটা সেটাকে আপনি দেখতে পান, কিন্তু মোবাইল ওটা দেখতে পাওয়া যাবে না। অতএব এটাকে মুসহাফ বলা যাবে না, বেনাউজুদে তেলাওয়াত করা যাবে, আল্লাহ আলম, আল্লাহই ভালো জানেন ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইজান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।